নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। শ্রীকৃষ্ণ তাঁর জীবদ্দশাতে বহু উপদেশ দিয়েছেন মানুষের উদ্দেশ্যে, যেসব উপদেশ বা বাণী মেনে চললে সত্যিই আমাদের জীবনে শান্তি, আনন্দ, সুখ ফিরে আসবেই। তেমনই একটি বাণী আজ আমরা শুনে নেব। শ্রীকৃষ্ণ বলছেন, গর্ব, অভিমান এবং অহংকার এই তিন অনুভূতিকে আমরা একই রকমভাবে দেখি। আমরা মনে করি এই তিনটি একই, কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের মনের মধ্যে এই তিন অনুভূতি আসে নিজের প্রতি প্রেম ও অহংকারের বোধ থেকে। আমরা যখন উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি, তখন আমাদের মনে জন্ম নেয় গর্ব। কঠোর পরিশ্রমের পর যখন আমরা সফল হই, সেই সফলতা জন্ম দেয় অভিমানের। কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন যখন সেই অভিমান থেকে অহংকারের জন্ম হয়, কারণ অহংকার কখনো মানুষকে ওপরে তুলতে পারে না, ধীরে ধীরে নামিয়ে আনে অবনতির দিকে। ছোট্ট উপদেশ শ্রীকৃষ্ণের, কিন্তু এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অহংকার থাকলে সে কিন্তু সফলতার শীর্ষে উঠতে তো পারবেই না, আর উঠলেও তাকে কিন্তু ধরে রাখতে পারবে না, তার অবশ্যই অবনতি হবে, পতন হবে। তাই অহংকার করা কখনোই উচিত নয়। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।